দেবদাকে কি তুমি প্রডিউসার হিসেবে রাখবে নাকি না অভিনেতা হিসেবেও দেবদার এই ছবিতে কোন রকম ভাবে কিছু এক ঝলক দেখা যেতে পারে? আচ্ছা এটা কি প্যান ইন্ডিয়া রিলিজ করছে? বাংলা ইন্ডাস্ট্রিতে এমন নয় যে সবাই টাকার ব্যাগ নিয়ে ঘুরছে, টাকা দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। সবাই সৌম্যস্থার দেখুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি সৌম্য। তো আপনারা অনেকেই জেনে গেছেন যে বিনোদিনী একটি নারীর উপাখ্যান, তার যে ছবিটার অ্যানাউন্সমেন্ট এসছে। তো আশা করি আপনাদের ভেতরে অনেক প্রশ্ন রয়েছে যে কি কবে কে করছে কি বৃত্তান্ত। এই ছবির যে অরিজিনাল স্ক্রিপ্ট রাইটার এবং যে কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ যে লিখেছে প্রিয়াঙ্কাজি রয়েছে, এই ছবিটার ভাবনাটা ফার্স্টে কিভাবে মাথায় এলো? ছবিটার ভাবনাটা মানে সাবজেক্টটা ডিরেক্টর প্রথম চুজ করেছিলেন, তো সেটার উপরেই মানে ওনাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল রামকমল মুখার্জি। অনেকদিন ধরেই ওনারা কাজ করতে চাইছিলেন এই প্রজেক্টটা নিয়ে, সেইভাবেই আর কি ভাবা। মানে তুমি তো এটা পুরোটা লিখেছো, তো এটা কি মানে আমরা সকলেই জানি যে নটি বিনোদিনী একটা আত্মজীবনী লিখেছিল, তো সেইখান থেকে কি তুমি কোনো রেফারেন্স পেয়েছো? প্রথম যেটা বলার সেটা বলতে চাইছি যেটা, যে আমরা কিন্তু এই ফিল্মটায় প্রথম থেকেই একটা ডিক্লারেশন দিচ্ছি যে উই আর নট মেকিং ইট আ বায়োপিক। আমরা কিন্তু কোনো বায়োপিক বানাচ্ছি না বা ডকুমেন্টারি কিছু নয়, যে আমরা যেই যা যা ঠিক ছিল ঠিক তাই তাই রেখেই একদম তার ডকুমেন্টারি লাইফ দেখাবো, সেরকম নয়। আমরা একটা সিনেম্যাটিক লিবার্টি নিয়ে করছি কাজটা, এবং এখানে আমরা এবং নটি বিনোদিনী কাজ করেছেন খুব কম সময়, মানে অ্যাক্টিং লাইফ, অ্যাক্টিভ অ্যাক্টিং লাইফ তার 12 থেকে 23 বছর, 11 বছর সময় তিনি কাজ করেছেন, কিন্তু তার তারপরেও জীবনে একটা ভাস্ট সময় তিনি বেঁচেছিলেন। অনেক বয়সে 88 বছর বয়সে সম্ভবত মারা যান, তো কিন্তু সেই পুরো টোটাল লাইফটা আমাদের এই একটা 2 ঘন্টার সিনেমায় দেখানো সম্ভব নয়। এবং সেই অ্যাক্টিভ পার্ট অফ হার অ্যাক্টিং লাইফ ওইটাই হচ্ছে আমাদের মূল উপজীব্য, যে আমরা ওইটাকে নিয়ে কাজ করব এবং সেটাকে আমরা সিনেম্যাটিক ওয়েতে করব, এবং তার জন্য আমাদের সিনেম্যাটিক লিবার্টি কিছুটা নিতেই হবে। কিন্তু অবশ্যই সবসময় আমাদের হিস্ট্রিটাকে সাথে রাখতেই হবে, হিস্ট্রিটাকে পাশে রেখে যতটা ভালোভাবে ড্রামাটিক্যালি করা যায়, মানে যাতে এন্টারটেইনিং হয় ব্যাপারটা, এটা আমাদের মূল উদ্দেশ্য। এটা বায়োপিকের ভাবনা কেন মাথায় আসে? মানে বায়োপিক তো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সফল, প্রথম থেকেই ব্যাপারটা এরকমই ভাবা ছিল যে নটি বিনোদিনীর জীবনটায় মানে প্রচুর স্যাক্রিফাইস রয়েছে, শিল্পের প্রতি ভালোবাসা এবং যে বঞ্চনার শিকার হয়েছিলেন উনি অনেক ক্ষেত্রে, সেই সমস্ত দিকগুলো আমাদের গল্পে হাইলাইট হবে। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মেয়ের স্ট্রাগল, 19th century অ্যাক্ট্রেস একজন, যিনি কিনা মানে একজন নারী হয়ে সেই সময়, সেই সময়কার দিনে যেটা হতো, সেই সময় কিন্তু স্টেজে যেটা আমরা পারফরমেন্স যখন হতো তখন যেটা জেনে থাকবি যে যাত্রা করুক বা যাই করুক, কোনো মেয়েদের কিন্তু সেখানে মানে প্রবেশাধিকার ছিলই না, মানে পর্দা প্রথা ছিল, পর্দার আড়াল থেকে মেয়েরা দেখতো। এবং ধর মেয়ের যে ক্যারেক্টার গুলো মানে যাত্রার মধ্যে, যে ধর সীতা করছে, কেউ অন্য কোনো মেয়ে মহিলা ক্যারেক্টার করছে, সেটা কিন্তু একটা পুরুষ করতো, সেটা কোনোদিনও মেয়েরা করতো না। মানে এই স্টেজে যে অ্যাক্টিং এর ব্যাপারটা সেটা কিন্তু পায়োনিয়ার একদিক দিয়ে বলা যায়, তার আগেও করেছে বিনোদিনীর আগেও কিছু লোক করেছে, মানে কিছু মহিলা করেছেন সিনিয়র ছিল, কিন্তু সেইভাবে সাফল্য পাওয়া সেটা কিন্তু আমরা বিনোদিনীর থেকেই পাই, সেই পায়োনিয়ার ছিলেন। এবং তারপরে পরবর্তীকালে কথা হচ্ছে যে তিনি মানে যেখানে কিনা মহিলা ক্যারেক্টারই পুরুষরা করছেন, বিনোদিনী চৈতন্য হয়েছিল, মানে চৈতন্যটি পুরুষের ক্যারেক্টার, সেটা মহিলা হয়ে উনি করেছিলেন, মানে বিশাল বড় একটা সাকসেস পেয়েছিল সেই সময় চৈতন্য লীলা, মানে আজও তো নাম করা হয় সেই চৈতন্য লীলার বিনোদিনী। সেই জন্য আমাদের পোস্টারটাও সেটাই রাখা হয়েছে যে এতটা একটা সিগনিফিক্যান্ট রোল উনি করেছিলেন। তো সেই সাকসেসের গল্পটা আমরা চাই, আমরা মেয়েদের সাকসেসের গল্পটা এখনো যেমন প্রাসঙ্গিক কতটা এই মানে আমাদের এই 2022 দাঁড়িয়ে, আর সেই 1870 সালে তো উনি অ্যাক্টিং জীবন শুরু করেন, সেই সময়ও দাঁড়িয়েও তিনি মেয়েদের জন্য যে লড়াইটা করেছিলেন, তিনি স্টার থিয়েটার যখন হয় তখন নতুন ভাবে কিভাবে সেখানে যেন মেয়েদের আলাদা সাজঘর থাকে, মেয়েদের আলাদা টয়লেট থাকে, মেয়েদের যেন অধিকারটা থাকে, সেই জিনিসটা কিন্তু উনি এস্টাবলিশ করেছিলেন। মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি রেভলিউশন একটা, তো সেই জায়গাটা আমাদের ধরার ইচ্ছে। মানে সেই জন্য বায়োপিকে ঢুকে গেলে বায়োপিকের মধ্যে অনেক কিছু চলে আসে, তখন আমরা হিস্ট্রিকে মানে ইয়ে করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না, অনেক কিছু থাকবে যেটা কিনা আমরা এই পয়েন্ট অফ ভিউ গুলো থেকে সরে যেতে হবে হয়তো। এবং তার থেকে বড় কথা হচ্ছে বিনোদিনী একজন প্রস্টিটিউটের এরিয়া থেকে উঠে এসেছে, মানে সেইটা সেইখান থেকে সম্মান পেয়ে লড়াই করে একটা অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং মেয়েদের জন্য লড়ে যাওয়া, এই জিনিসটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেখানো। তুমি যখন বিনোদিনী লিখছো তো তখন কি রুকমিনী নৃত্যের কথা মাথায় ছিল নাকি না অন্য কোনো অভিনেত্রীর কথা মাথায় ছিল? এই প্রজেক্টে রুকমিনী ফার্স্ট থেকে অন্তর্ভুক্ত ছিল সেটা আমি জানি, মানে সেটা আমার জেনে লেখা ছিল। তো সেটা কি লিখতে অনেকটা সাহায্য করেছে? মানে আমরা সকলেই জানি যে যখন লেখা হয় তখন সেই যে অভিনয় করছে তাকে মাথায় করে অনেক কিছু ইম্প্রোভাইজেশন করতে হয়, তো সেটা কি তুমি করেছো? না, সেক্ষেত্রে আমরা সেটা করতে চাইও নি, মানে সেটা আমাদের ডিরেক্টর হোক বা রুকমিনী নিজে হোক এবং আমি যেভাবে সেইটা আমরা কখনো মাথায় রাখতে এই কারণে চাইনি, কারণ
এটা রুকমিনীর জন্য একটা চ্যালেঞ্জ নতুন ভাবে, যাতে ক্যারেক্টারটা যেরকম থাকবে ক্যারেক্টারটার মধ্যে ও নিজেকে ঢেলে দেবে, এবং সেটা দিয়ে যেভাবে ভালোভাবে করা যায় সেটাই হচ্ছে ওর চ্যালেঞ্জ। মানে সেই কারণে আমরা এটার মধ্যে কোনো ফোর্স করতে যাইনি যে রুকমিনী করছে বলে আমি এটাকে ইম্প্রোভাইজ করব, এই জায়গাটা আমাদের মধ্যে কারোর মধ্যে নেই, আমরা একদম ফ্রিলি করে গেছি এটা। মানে রুকমিনী হোক আর যে কেউ হোক, সে যে আসবে তাকে বিনোদিনী তো হয়ে উঠতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা পুরোটা লিখতে তোমার কত সময় লেগেছে? এবং এটা তো একটা দীর্ঘকালীন প্রসেস, এবং বহু সময় মানে এই সময় কথা হয় যে বাংলা সেভাবে ভালো স্ক্রিপ্ট রাইটার নেই এবং তাদেরকে সময় দেওয়া হয় না। তো তোমার কি মানে অভিজ্ঞতা, এবং এই যে এখানে এই ছবিতে বেশ কিছু প্রোডাকশন হাউস রয়েছে, 3-4টা মনে প্রোডাকশন হাউস রয়েছে, দেব এন্টারটেইনমেন্ট এবং আরো 2-3টে রয়েছে, তো তারা কিভাবে সাহায্য করেছে? এবং কি মনে হয় যে মানে একটা কি মানে ছবির ক্ষেত্রে, বড় বাজেটের ছবির ক্ষেত্রে, যে একটা সময় পেলে কি লেখাটা অনেক ভালো হয় চটজলদির থেকে, এবং তার জন্য একটা টাকারও একটা ব্যাপার রয়েছে, তো তুমি পুরো বিষয়টা তুমি বলো যে কিভাবে কি সাপোর্ট পেয়েছো? প্রথম কথা হচ্ছে যে এখন যে ভেঞ্চার্স গুলো দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে অনেক মুম্বাইয়ের ভেঞ্চার্স, দেব এন্টারটেইনমেন্টের ভেঞ্চার্স, এই ভেঞ্চার্স গুলো সব রিসেন্ট ভেঞ্চার্স। প্রথম অ্যাসর্টেড মোশন পিকচার্স, পরিত্র দাস, সর্বাণী মুখার্জি, রামকমল মুখার্জি, এদের যে ভেঞ্চার সেটাই প্রথম থেকে এই কাজটার মানে এদের ড্রিম প্রজেক্ট ছিল এটা, এবং সেটাকে নিয়ে এই ভেঞ্চার্স গুলো পরে হয়েছে প্রথম কথা। এবং এবার আসি তোর প্রশ্ন যে সময়ের কথা, এবং আমাকে প্রথম থেকেই বলা হয়েছে যখন কাজ পেয়েছো যে তোমাকে সময় নিয়ে তুমি যতটা সময় লাগে এবং ঠিকভাবে তুমি লেখো, সেই সময় নিয়ে কোনো তাড়াহুড়ো ছিল না, এবং তাড়াহুড়ো তো ছিলই না। লিখেছি, প্রচুর বই পড়তে হয়েছে, প্রচুর বই পড়েছি এবং লিখেছি, কেটেছি, আবার লিখেছি, মানে এইসব চলেছে আর কি, বহুদিন ধরে চলেছে, এবং এখনো অব্দি আমরা এটা নিয়ে চলছি যে কিভাবে এটাকে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর করে তোলা যায়। তো সেটা চলছেই, মানে এটার কোনো শেষ নেই, কারণ এটার প্রত্যেক মুহূর্তে গিয়ে মনে হচ্ছে যে আরো ড্রামাটিক করা যায়, কিভাবে আরো স্পেসিফিক করা যায় যাতে কিনা কম্প্যাক্ট হয়। আমরা চাইছি না যে দর্শক ঢুকতে দেখে মানে ওই ডকুমেন্টারি বায়োপিক দেখে বোর হয়ে ঘুমিয়ে পড়ুক, এটা আমরা একদম চাইছি না। সময় পেয়েছি এবং সে সাপোর্ট পেয়েছি, অবভিয়াসলি পেয়েছি, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। আমি যেটা জানতে চাইছি, তাহলে কি সাপোর্টটা খুব দরকার? মানে এই যে 2-3 বছর ধরে একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং তার জন্য একটা অর্থ ব্যয় রয়েছে, তো সেটা কি তোমার মনে হয় যে এই মুহূর্তে যে বাংলা ছবিগুলো হচ্ছে 12-15 দিনে শুটিং হয়ে যাচ্ছে এবং সেখানে সেই টাইমটাও দেওয়া হচ্ছে না, তোমার কি মনে হয় যে এই প্রক্রিয়াটার মধ্যে গেলে বেটার হতে পারে? এবং প্রথম কথা হচ্ছে দেখ, এমনি ফিল্মের ক্ষেত্রে আমার মনে হয় যেগুলো এমনি স্টোরি লাইন থাকে, যেগুলো আমরা যে গল্পগুলো আমরা নিজেরা মানে ফিকশন যেগুলো হয়, ফিকশনের ক্ষেত্রে হয়তো লেখাটা ডিপেন্ড করে রাইটারের উপর, সে কতটা তাড়াতাড়ি লিখে দিতে পারবে এবং সেই কোয়ালিটিটা কেমন হবে, এবং তাড়াতাড়ি লিখছে মানেই খারাপ হবে আমি এটা মনে করছি না, মোটা সেটা তার ক্যাপাসিটির উপর নির্ভর করে। এবার শুটিং এর কথা বলি, যে শুটিংটা হয়তো 12-15 দিনে সত্যিই চাপের ব্যাপার, কারণ শুটিংটা হয়তো আরেকটু ধৈর্য নিয়ে আরেকটু সময় নিয়ে, আর্টের ব্যাপারগুলো থাকে খুঁটিনাটি সে সমস্ত দেখে, বা সময় নেই দেখে শুটিং এর স্ক্রিপ্টটা চেঞ্জ করে দাও, মানে নানা রকম চেঞ্জ করে দাও, অনেক কম্প্রোমাইজ করে অনেক কিছু নিয়ে লিখতে হয়, সেগুলো চেঞ্জ হলে ভালো হয়। আর কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই বলবো, পিরিয়ডিক, যে কোনো পিরিয়ডিক ড্রামার ক্ষেত্রে, পিরিয়ডিক ড্রামার ক্ষেত্রে হিউজ টাইম, হিউজ ইনভেস্টমেন্ট, সবকিছু লাগে। এবার প্রথম কথা বলবো যে মানে এক্ষেত্রে আমরা সবাই কিন্তু আগে ফিনান্সের দিকটা ভাবিনি কেউ, যে কি পাবো কি করবো কি, আমরা এটা ঝাঁপিয়ে পড়েছি, মানে স্বপ্ন কাজটা করাটা স্বপ্ন ছিল, সেই হিসেবে মানে এইটা বলছি না, ড্রিম প্রজেক্ট বারবার অ্যাসর্টেড বলছে প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই এটা চেষ্টা করেছি যে কাজটা আগে ভালো হোক, সেটা পরে ভেবেছি, ফিনান্স গুলো হয়তো এখন আসবে আস্তে আস্তে, কারণ এখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ভেঞ্চার্স হচ্ছে, সেইগুলো সেই জায়গাতে প্রথমে যারা থাকে তাদের অনেক সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করে যেতে হয়, সেটা করতে হয়েছে, সেটা তো করলেই একটা প্রজেক্ট দাঁড়ায়, নইলে দাঁড়ায়ও না। মানে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এমন নয় যে সবাই টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আর টাকা দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, মুম্বাই যেটা হয় সেটা এখানে হয় না, সুতরাং সেই স্যাক্রিফাইসটা বাদ দিয়ে বাকি পড়াশোনা করা বা যা কিছু বল সেগুলো সেগুলো আমাদেরকে নিজেদেরই করে আর কি চেষ্টা করতে হবে করার। আচ্ছা, এই যে রোডি, এই যে বিনোদিনীর যে ছবিটা আসছে এবং সেখানে তো বহু চরিত্র রয়েছে, তো সেই চরিত্রগুলো তোমাকে যদি বলে, এখনো তো মানে চরিত্র অ্যানাউন্সমেন্ট হয়নি, তো তোমাকে যদি বাছাই করতে দেওয়া হয় তো সেই হিসেবে তুমি কাদেরকে বাছাই করবে? এবং দেবদাকে কি তুমি প্রডিউসার হিসেবে রাখবে নাকি না অভিনেতা হিসেবেও দেবদার এই ছবিতে কোনো রকম ভাবে কিছু এক ঝলক দেখা যেতে পারে? দেবদার সম্ভবত, যেটা এখন অব্দি নিউজ আমিও পেয়েছি, তোরাও পেয়েছিস কিছু নিউজে, হয়তো দেবদা হয়তো এই ছবিতে মানে প্রডিউসার হিসেবেই শুধু থাকবেন, আর অ্যাক্টর হিসেবে আমরা পাবো না। কারণ তার একটা বড় কারণ হচ্ছে যে যেটা রামদা বলেছেন ইন্টারভিউতেও বলেছেন, যে আমরা ওমেন সেন্ট্রিক ফিল্ম করতে চাইছি, কলকাতার প্রযোজক বল বা যেখানে বল সবার প্রথম কথা ছিল যে স্টার কই, সুপারস্টার কই, ফিল্মের লিড প্রোটাগনিস্ট সুপারস্টার নয় কেন,
কেন মহিলা একজন ছোটটাকে শোনা হচ্ছে, কেন গিরিশকে বাড়িয়ে দেওয়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল যে গিরিশ ঘোষকে বাড়িয়ে দেওয়া হোক রোলটা, গিরিশ ঘোষের বায়োপিক হোক উল্টে, মানে এরকম ব্যাপার এসে যাচ্ছিল। তো সেইটার জন্যই যে ওম্যান সেন্ট্রিক ফিল্মই যখন করছি এবং মুখ্য চরিত্র যখন যাকে নিচ্ছি সেই আমাদের স্টার, সেই আমাদের লিড হোক, এবং এটা এমন না হোক যে অন্য কোনো স্টারের জন্য এটা চলছে, এই জায়গা আমরা যেতে চাইছিলাম। কিন্তু কেন মানে এখানে যদি দেব বা যে কোনো বড় স্টার যদি আসে বিনোদিনীর গুণে চলবে সেটা তো ভালো কথা, সেখানে যদি অন্য কোনো খুব বড় মাপের অভিনেতা থাকে তাহলে তো ছবিটারই তো একটা আরেকটু সাফল্য নির্ভর করবে না? সেটা দেখ আমার কল নয়, প্রথম কথা তো সেটা তো আমার কল নয়, কাস্টিং যেটা হবে সেটা বাকি যেটা যেখানে যাকে অ্যাপ্রোপ্রিয়েট যার মনে হবে সেটা ডিরেক্টর নিশ্চয়ই নেবেন। মানে যেটুকু আমি নিউজেও তোরা দেখেছিস, আমিও যেটুকু পেয়েছি নিউজ সেটা আমি বললাম যে আমরা ওমেন সেন্ট্রিক ফিল্ম করছি এবং আমাদের লিড মানে সেই হিসেবেই নেওয়া। তুমি ওটা বলো যে তোমাকে যদি সেই বলা হয় যে তোমার চরিত্র নির্বাচন করতে, যদি ধরা যায় তুমি এইখানে যে চরিত্রগুলো রয়েছে তো তুমি কিভাবে বা কাদেরকে তুমি চরিত্র নির্বাচন করবে বলতে, এখনো পর্যন্ত মানে সেরকম ভাবে আমারও ভাবা কিছু ভেবে দেখিনি সত্যি কথা বলতে, কারণ এই চরিত্রগুলো তো আইকনিক সব ক্যারেক্টার, ঐতিহাসিক ক্যারেক্টার এবং হয়েও গেছে, দীনেন গুপ্তর বিনোদিনী হয়ে গেছে, সেগুলো আমাদের মাথায় গেঁথে আছে। মানে যখন আমরা যখন কিছু করতে বসবো তখন ওগুলো ফার্স্ট মাথায় আসবেই স্বাভাবিকভাবে, দেখা হয়েছে যেহেতু, সেভাবে কিছু ভাবা নেই, যে কেউ হতে পারে। মানে এখন অবভিয়াসলি গিরিশ ঘোষের একটা বয়সের ব্যাপার থাকবে, সেখানে হবে, যে কেউ হতে পারে, সেটা আমি এখন মানে তাও যদি বলো দুই একটা যে তুমি কি কি ভেবেছো মোটামুটি, তাও তো একটা তো মাথায় আসে, তুমি যখন লিখেছো পুরো বিষয়টা ফিকশনাল গল্প তাহলে হয়তো মাথায় আসতো, কিন্তু যেহেতু গিরিশ ঘোষের একটা পোর্ট্রেয়াল রয়েছে মাথার মধ্যে এমনিতেই, গিরিশ ঘোষের ছবি ইন্টারনেটে পাবি, দেখবি গিরিশ ঘোষ করবি বা গুগল করবি বা যাকেই করবি সেগুলো পাবি, তো তাদের পোর্ট্রেয়ালটা তো এমনি মাথায় রয়েছে। এবং আমি সেটা বলেছি ডিরেক্টরকে যে আমি যা যা ছবি পেয়েছি, যা যা রিসার্চ করতে গিয়ে যা যা পেয়েছি, যার যেরকম তথ্য পেয়েছি, যার যার আমি সব সেগুলো পাঠিয়েছি যে এগুলো দেখো, এগুলোর সাথে যেটা ম্যাচ হয় তারা ডিসাইড করবে সেটা। মানে আমার পোর্ট্রেয়ালটা হচ্ছে আমি চেয়েছি যে তারা যেন সেই লুকগুলো যদি অথেন্টিক করা যায়, সেটা আমার মনে ছিল। হয়তো আমরা লেখার ক্ষেত্রে অনেক কিছু অথেন্টিক রাখতে সবসময় পারবো না, কারণ আমরা ড্রামাটিক করবো দেখে, কিন্তু লুকগুলো যদি অথেন্টিক করা যায় সেটা আমি বলেছি, এবং সেটা দেখা যাক কি ডিসাইড করেন ডিরেক্টর, আমার সত্যি আইডিয়া নেই। আচ্ছা যাই হোক, তুমি যেটা বললে যে দীনেন গুপ্তের কথা বললে, যে ছবিটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী যে অভিনয় করেছিল যে ছবিটা, সেই ছবিটা থেকে কতটা আলাদা হবে এবং সেই ছবিটা থেকে কি কিছু তুমি রসদ নিয়েছো এই ছবিতে? ছবিটা আমি দেখেছি, সেই ছবিটা আমি আগে দেখেছি, ছোটবেলায় দেখেছি, মানে এখন আর দেখার হয়নি, অনেক ছোটবেলায় দেখেছিলাম। এবং সেই ছবিটাকে রসদ বলতে কিছু সেটা, আর ওই ছবিটা বেসিক্যালি ছিল যে যাত্রা হয়েছিল নটি বিনোদিনী ব্রজেন্দ্রনাথ দত্তর, এবং একটাই সম্ভবত পালা যেটা ঐতিহাসিক একটা মানে আয় করেছিল 1971 সালে, এই মানে একটা সামথিং কিছু একটা নাট্য সম্রাট বা এরকম একটা কিছু একটা পুরস্কার পেয়েছিলেন নটি বিনোদিনী যাত্রা লিখে উনি, এবং যেটা এক রাতে 8,000 টাকা আয় করেছিল, এটা একটা ঐতিহাসিক রেকর্ড মানে নটি বিনোদিনী পালাটা। এবং যে কারণে মানুষ আজকে কিন্তু দেখবে বিনোদিনী বললেই কথাটা বলে নটি বিনোদিনী, মানে নটি বিনোদিনী কিন্তু যাত্রাটা বিনোদিনীর লাইফ নিয়ে, সেই যাত্রাটাকেই কিন্তু কপি করে পুরোপুরি দীনেন গুপ্তর ফিল্মটা, সেই যাত্রাটা ওদের সাবজেক্ট। ইউটিউবে বিনা দাশগুপ্ত নটি বিনোদিনী করেছেন, এবং সেই যে যাত্রাটা পাবি সেইটাই হচ্ছে দীনেন গুপ্তর পুরো কমপ্লিট, সেটাই সিনেমাটিক, মানে ওটা থেকে কিছু ডেভিয়েশন নেই। আমাদের কিন্তু নটি বিনোদিনী যাত্রা বা আমার কথা বা কোনোটাকেই সব কথা থেকেই আমরা যাব, কিন্তু কোনোটাকে ধরে নিয়ে নয়, নতুন করে গল্প, মানুষ যা দেখবে এই ছবিটা মানে পুরোপুরি নতুন, তার কপি পেস্টের ব্যাপার নেই, কোনো কিছু নেই, নতুন ভাবে ভাবা। এবং শুধু হ্যাঁ অবশ্যই হিস্টোরিক্যাল ক্যারেক্টার গুলো তো একই থাকবে, ক্যারেক্টার তো বদলে যাবে না, এবং যতটা সম্ভব আমরা বিনোদিনীর জীবনটাকে এক্সপ্লোর করেছি। আচ্ছা বেশ, মাঝখানে অনেকটা বছর কেটে গেছে পোডিনিটার পর, সেটা কি কোথাও একটা আক্ষেপ রয়েছে নাকি না তোমার মনে হয় যে দের আয় পার দুরুস্ত আয়, মানে তুমি যেটা বারবার তোমার সাথে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে একটু অপেক্ষা করে যেতে, একটু অপেক্ষা করে যেতে, অপেক্ষাটা কি সফল? অপেক্ষা সফল হলো কি না তোরা বলবি, অপেক্ষা সফল হলো কিনা দর্শক বলবে পরের বছর। অপেক্ষাটা এখন বিনোদিনীর সাকসেসটা যতটা ভালো মতো হবে ততটা সফল কি না বোঝা যাবে। আর অবশ্যই হ্যাঁ দেরি তো হয়েছে, এই দেরি হয়েছে, এবং পরিণীতার পরে সবচেয়ে বড় কথা কোভিড এর সময়টা হয়তো না থাকলে আরো অনেক তাড়াতাড়ি হতো, প্রথম কথা যেটা কোভিড না থাকলে, এবং সেইটা থেকে অনেক কিছু মানে ঘটনা চক্রে দেরি হতে 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 এই অবধি এলো, প্রায় 3 বছর কেটে গেল হলো। তো হ্যাঁ সেটাই, দের আয় দুরুস্ত আয়, কোয়ান্টিটিটা ম্যাটার না করুক কাজের, কোয়ালিটিটা ম্যাটার করুক, আমি সবটা সবসময় ভাবি নিজেও যে কোয়ালিটিটা ভালো হোক। পরিণীতা যেমন সুপার ডুপার হিট ছিল, তারপরে
কাজটাও যেন আমার কাজ থেকে ছাপিয়ে যায়, আমি সবসময় চাইবো, এবং এরপরে যেটা করবো সেটা যেন এটাকেও ছাপিয়ে যায়। এটা কি প্যান ইন্ডিয়া রিলিজ করছে এবং এটা কি অন্যান্য ভাষাতেও, মানে বাংলা এটা যদি সেটা মানে প্যান ইন্ডিয়া, এবং কটা ভাষা এটা ইয়ে হচ্ছে রিলিজ হচ্ছে? এটা রিলিজ বাংলা ভাষাতে আপাতত রিলিজ করা হয়েছে, কারণ ডাবিং হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আর এই ছবিটার রিলিজ ডেট সম্ভবত 2023 নাকি 2023 এর পয়লা বৈশাখ সম্ভব বলে দিই, যদি সব ঠিক থাকে এখন ঠাকুরের আশীর্বাদে। আর শুটিং কবে থেকে শুরু? শুটিং ডিসেম্বর জানুয়ারি নাগাদ শুরু হবে। একদম শেষে চলে এসেছি, তো শেষে যদি তোমাকে বলতে বলা হয় যে এই ছবির দু তিনটে শব্দের মধ্যে যে এই ছবির মূল ইউএসপি এবং এই ছবিটা যখন আসবে, যদিও এটা অনেক আর্লি টু স্টেজ বলার, এখন অনেক কিছু হওয়া বাকি। আমি তো ভীষণ আশাবাদী, মানে ভীষণই, এবং সবচেয়ে বড় ইউএসপি এইটাই যে আরবনিতা হয়ে একজন চরম দারিদ্রের জীবন থেকে, সেইটা আমাদের ছবিতে মূল ইউএসপি, যে সেই চরম দারিদ্র থেকে যে চরম সাকসেস, সাকসেসের চরম শিখরে পৌঁছানো এবং আবার সব পেয়েও সব হারানো, তার জীবনটা যে সেই সার্কেলে ফিরে আসছে যে সার্কেল থেকে তিনি শুরু করেছিলেন, সেটাই আমাদের ছবির মূল গল্প। মানে এটা হচ্ছে ইউএসপি, মানে একটা মেয়ে হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, এবং শুধু মেয়ে হিসেবে নয়, বারবনিতার মেয়ে হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, এবং প্রতিষ্ঠা পাওয়ার পরেও তার জীবনে বঞ্চনার গল্পগুলো এবং সেই সার্কেলটা কমপ্লিট করা, এটাই হচ্ছে ইউএসপি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা দেখি তো বাংলা ভাষাতেই যদি ছবি দেখা যায়, বাংলা ছবি সেই মতো সফল হচ্ছে না, মানে এটা একটা চিন্তার বিষয়, এবং বহু বড় বাজেটের ছবিও ফ্লপ খেয়ে যাচ্ছে। তো তোমাদের এটা কি মাথায় রয়েছে যে এটার পেছনে এত বছরের একটা ইনভেস্টমেন্ট রয়েছে? সবকিছু কিভাবে দেখছো, মানে গোটা সময়টা মানুষের ছবি দেখার প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, হল কমছে, যখন ছবি রিলিজ করছে সেখানে আরো অনেকগুলো পেছনে ছবি চলে আসছে, সমস্যাটা হচ্ছে এই কারণে আরো হচ্ছে, কারণ দু বছর প্রায় দেড় বছর মতো পুরো হল বন্ধ ছিল, টানা এক দেড় বছর বেশি, এক দেড় বছরের বেশি, তো সেই সময়টা জুড়ে তো ছবি জমেছে। আর আগের যে ছবিগুলো রিলিজ, সেই যে ছবি প্রায় মনে হয় 40-50টা ছবি মনে হয় মানে পোস্ট প্রোডাকশনে আটকে ছিল, এবার সেই ছবিগুলো যখন পরপর বেরোচ্ছে তখন তো সমস্যা হবেই, মানে পরপর এসে যাচ্ছে, গায়ের পর গায়ে এসে যাচ্ছে, কেউ কোনো ছবি সময় পাচ্ছে না চলার, এই সমস্যাটা হবে। এবং আমার মনে হয় 2023 থেকে সেই সমস্যাটা একটু কমবে আস্তে আস্তে, কারণ এই বছরটা সেটা হলো অনেকটা, আবার এই বছর তো ভালোই চললো মোটামুটি, সেই দেবের টনিক থেকে শুরু করে মোটামুটি তারপর থেকে চলছে এখন। বাংলা ছবি তুমি যদি দেখো, তিনটে ছবি হিট হয়েছে, মানে টনিক পড়লে, কিসমিস পড়লে আর অপরাজিত, তার বেলা শুরু, এই দু তিনটে, আর বাদ বাকি কিন্তু বেশিরভাগই ফ্লপ হয়েছে। তো সেই হিসেবেই বলছি, মানে পরবর্তী সেটা মনে হয় না, সেটা মনে হয় যে একটা বড় ব্যানারের ব্যাপার থাকে এবং স্টারের ব্যাপার থাকে, এবং মানুষ কিন্তু লাইট হার্টেড গল্প দেখতে চাইছেন বা এন্টারটেইনিং গল্প দেখতে চাইছে, থ্রিলার দেখ আর চলছে না, আর যেটা মাঝে চলছিল ক্রাইম থ্রিলার এই সেই সেগুলো আর মানুষ দেখতে চাইছে না, কারণ কোভিড এর সময়টা এতটা ডার্ক পিরিয়ড মানুষ ঘরে ছিল, আমার মনে হয় মানুষ এখন লাইট হার্টেড দেখতে চাইছে। আর অপরাজিত কি কোনোভাবে আশা জোগাচ্ছে, মানে অপরাজিত যেটা তোমার কিছুদিন আগে যেটা এরকম একটা, ওটাও তো মানে বায়োপিক নয়, একটা ঘটনা অবলম্বনে তৈরি, এবং এটা কি কোথাও একটা আশা দিচ্ছে, মানে অপরাজিত খুব কম হলে রিলিজ পেয়েছিল এবং ছবি সেই পাশাপাশি আরো ছবি ছিল, তো অপরাজিতর ব্যাপারটা হচ্ছে অপরাজিতর সত্যজিৎ রায়, এটা হচ্ছে দ্য গ্রেট সত্যজিৎ রায় টেনে নিয়ে গেছেন আমার মনে হয় অপরাজিতর ব্যাপারটা, যদি সত্যজিৎ রায় বাঙালির একটা সেন্টিমেন্টের জায়গা, এবং আমার মনে হয় যে সেই কারণে অপরাজিতর জার্নিটা অনেক সহজ হয়েছে, এবং জিতু কমল ওয়াজ এক্সিলেন্ট, আমার সেই সব দিন মনে হয় প্রথমে দেখ হল পাক না পাক আলটিমেটলি ওয়ার্ড অফ মাউথে চলবে, ওপেনিংটা হয়তো কম পেয়েছে কিন্তু ওয়ার্ড অফ মাউথে কিন্তু সিনেমা চলে, সেটা বাঙালি প্রমাণ করে দিয়েছে, দর্শক কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং সেটাই শেষ কথা হবে। যদি বিনোদিনীর ক্ষেত্রেও বলবো, বিনোদিনীও কিন্তু দর্শকের সেন্টিমেন্টের জায়গা, রামকৃষ্ণ দেব রয়েছেন, রামকৃষ্ণ দেব একটা যথেষ্ট মানে পার্ট রয়েছে বিনোদিনীতে, এবং গিরিশ ঘোষ এই এই জিনিসটা মানুষের বিস্তৃত অধ্যায়, কিন্তু মানুষ কিন্তু ভুলে যায়নি, নামগুলো মনে রেখেছে, সবকিছু যদি তার ভুলেও যায় নতুন ভাবে দেখতে ভালোই লাগবে আশা করা যাচ্ছে, বাঙালি সেন্টিমেন্টকে ধরার চেষ্টা হবে। মানে দক্ষিণের সিনেমা আমার মনে হয় বেশি সাকসেস পায়, কারণ তারা রুটটাকে মনে রেখেছে, সবসময় তারা মাতৃভাষায় কাজ করছে, তাদের রুটকে নিয়ে কাজ করছে, তাদের গ্রাম বাংলার ছবি নিয়ে কাজ হচ্ছে। বিনোদিনী কিন্তু আমরা রুটের কাছেই ফিরছি, আমাদের যে হিস্ট্রি, বাংলার যে হিস্ট্রি, বাংলার যে নাটকের এত কিছু সুন্দর ছিল মণিমাণিক্য, সেইগুলোকে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে তো মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে। তো এরকম একটা ছোট ইন্টারভিউ দিয়ে অনেকদিন পর, তোমাকে অনেক কিছু বলার পর তুমি ফাইনালি ইন্টারভিউ দিলে, তো কেমন লাগলো? হ্যাঁ, সবাই সৌম্যস্থট দেখুন, সাবস্ক্রাইব করুন, সৌম্যটি খুব মিষ্টি ছেলে, আমাকে বহুদিন ধরে বলেছে এবং অপেক্ষা করেছিল, আমি বলেছিলাম যে নক করিস না আমাকে, আমি নিজে জানাবো, আমাকে পরিণীতার পর থেকেই ও বলে গেছে, তারপর ওকে আমি প্রায় দু তিন বছর অপেক্ষা করিয়ে, মানে তিন বছর না দু বছর অপেক্ষা করিয়ে আজকে ফাইনালি দিতে পারলাম নিউজটা, আমার নিজেরও ভালো লাগছে এবং খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, আপনারা সবাই দেখুন,
আর অবশ্যই হলে গিয়ে বাংলা ছবি দেখুন, পরবর্তী দিনে বিনোদিনী যখন আসবে সবাই হলে যাবেন, হলে গিয়ে ছবি দেখবেন, এবং আমরা মানে পুরো গোটা টিমের পক্ষ থেকে সৌম্যস্থল চ্যানেলকে অনেক শুভেচ্ছা।